সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। স্কুলের শিক্ষক শিক্ষিকারা সময় মতো আসেন না, কোনো কিছু পড়াশোনাও করান না, বরং উকুন বাছান গা হাত পাটে পান, এমনই অভিযোগ করেছেন ভাঙড়ের পশ্চিম বারজুলি শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী সহ অভিভাবকরা। স্থানীয় সাধারণ মানুষ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিষয়টি নিয়ে পূর্বে একাধিকবার জানিয়েছেন, তা সত্ত্বেও সেই বিষয়ে কর্ণপাত করেননি তারা। গরম হয় খুব, ম্যাডাম মারে। কি নাম তোমার? অভিভাবকরা বলছে কি না তোমরা নাকি ম্যাডামদের মাথায় উকুন খুঁটো, তাই? স্থানীয় মানুষরা বিক্ষোভ দেখাচ্ছে, আপনারা ভালো পড়াশোনা করাচ্ছেন না, মাথার উকুন খোটাচ্ছেন, গা টেপাচ্ছেন বাচ্চাদের দিয়ে, এ বিষয়ে কি বলবেন? মিথ্যে কথা, সত্যি কথা না, এগুলো সব মিথ্যে কথা। তোমরা বলে আনোয়ারা ওঠো, আনোয়ারা উঠে সব কেউ মাথায় উকুন দেখায় না, কেউ দেখে না। আমরা কি উকুন দেখাতে আসি এখানে? আপনারা দেরি করে আসছেন, এ বিষয়ে কি বলবেন? সবাই দেরি করে আসি না, আমি অন্তত তো আসি না, আমরা দুজনে দেরি টাইমে চলে আসি, ঘন্টা মারি, প্রার্থনা করাই। আমি এসেছি প্রতিদিনই আসি। আমি প্রার্থনা করতে কি অসুবিধা হয়? দিদি শুধু শুয়ে থাকে, আর একটা মেয়েদের শুধু বোর্ডে লেখা দিয়ে বলে আর ছড়ি দিয়ে মারতে বলে। দুটো বাচ্চাকে দিয়ে লেখাতে বলে আর ছড়ি দিয়ে মারতে বলে? অনেক অনেক দিদিরা চেনো তাদের?